মসজিদের মিনার আর মন্দিরের চূড়া দাঁড়িয়ে আছে পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন কুষ্টিয়ায় মসজিদে নূর ও নবরজনী সংঘ সার্বজনীন দুই সম্প্রদায়ের মানুষের অটুট সম্প্রীতির কথা দেবাশিস দত্তের রিপোর্ট জানাচ্ছেন সুরাইয়া আক্তার এক যুগ ধরে মসজিদ ও মন্দির পাশাপাশি মুসলমানরা নামাজ পড়েন মসজিদে আর হিন্দুরা যান মন্দিরে শহরের থানাপাড়া সংলগ্ন রেল লাইনের সাথে নবরজনী সংঘ সার্বজনীন পূজা মন্দির এর পাশেই মসজিদে নূর বছরের পর বছর এভাবে চলে আসলেও দুই ধর্মাবলম্বী মানুষের এ নিয়ে কোনো দ্বন্দ্ব হয়নি হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নিয়ে কোনো কিছু আজ পর্যন্ত হয়নি ওরা আমাদের সহযোগিতা করে আমরা ওদের সহযোগিতা করি এলাকায় যেসব ভাইরা আছে সবাই আমরা মিলেমিশে সবাই মিলে আমরা কাজ কাম করি আমরা ভাই ব্রাদার মানুষ সবার সাথে নিরুপিজ করে কিন্তু আসলে কোনো সমস্যা হয় না মন্দিরে এখনও চলছে দুর্গাপূজার প্রস্তুতি তবুও আজানের সময় নীরবতা বজায় রাখেন পূজারী ও ভক্তরা প্রতিবেশী হিসেবে একে অপরের প্রতি আন্তরিক আমি মন্দিরে সঞ্জয় বাতি দিই সাফ সাফাই করি সাইবি মসজিদ আছে কোনো অসুবিধা নেই এ পর্যন্ত কখনও আমাদের মন্দির এবং মসজিদের কোনো মুসল্লি এবং আমাদের হিন্দু প্রতিবেশীদের সাথে কখনো কোনো সংঘর্ষ হয়নি আলহামদুলিল্লাহ আমরা প্রতিবেশী এবং বাঙালি হিসেবে আমাদের জরমিল মহাব্বতের সাথে আমরা চলি মসজিদ ও মন্দির পরিচালনাকারীরাও জানালেন ঐক্যের বন্ধনের কথা আমাদের একসাথে বসবাস করি এদের সাথে কোনো রকম কোনো আমাদের আজ পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই ধর্মীয় অনুষ্ঠানে এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি প্রতি বছর মসজিদ মন্দির পাশে থেকেও যে সুন্দর নিদর্শন স্বরূপ তারা পুজো করে আসছেন তারা আজান দিচ্ছেন নামাজ পড়ছেন তাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রদায় বিঘ্নতা হয়নি ধর্মীয় সম্প্রতি সাক্ষী হয়ে আছে পাশাপাশি এই মসজিদ মন্দির এই ঐতিহ্যকে ধরে রেখে মানুষে মানুষে ভ্রাতৃত্ব বোধ ও সম্প্রীতি অটুট থাকুক এই প্রত্যাশায় জানিয়েছেন স্থানীয়রা নাগরিক বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন